আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ আমি খুলনার ঐতিহ্যবাহী চুই জাল দিয়ে কিভাবে মাংস রান্না করতে হয় তাই দেখাবো। চুইঝাল রান্নার জন্য আমি খাসির মাংস নিয়েছি 2 কেজি। এখানে খাসির মাংসের পরিবর্তে গরুর মাংস বা ভেড়ার মাংস দিয়েও একই পদ্ধতিতে রান্নাটি করতে পারেন। এবার আমি এখানে 200 গ্রাম পরিমাণ চুইঝাল নিয়েছি। এই চুইঝাল সাধারণত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে পাওয়া যায়। এটি মূলত একটি লতানো গাছ। গাছটির কাণ্ড বা লতা মশলা হিসেবে ব্যবহার করা হয়। ঝাল স্বাদের হলেও এর নিজস্ব স্বাদু ঘ্রাণ আছে। রান্নায় এর ঝাল খাবারের স্বাদ বাড়ায়। চুই ঝালের কাণ্ড বা লতার খোসা ছাড়িয়ে ভেতরের অংশটুকু রান্নায় ব্যবহৃত হয়। আমি এখানে চুই ঝালের খোসা ছাড়িয়ে ভেতরের অংশটুকু কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি একটি বিশেষ মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটি তৈরির জন্য যা যা লাগছে: মৌরি 1/2 চা চামচ পরিমাণ, মেথি 1/2 চা চামচ পরিমাণ। এবার আমি এই দুটি মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি। চুই ঝাল তৈরিতে এই মশলাটি অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আস্ত রসুন নিয়েছি 6 থেকে 7টি। আমি এখানে রসুনের উপরের পাতলা খোসাটি ছাড়িয়ে নিয়েছি। চুই ঝাল রান্নায় যা যা গোটা মশলা লাগছে: এলাচ 5 থেকে 6টি, গোলমরিচ 7 থেকে 8টি, লবঙ্গ 7 থেকে 8টি, দারুচিনি 3 টুকরা, তেজপাতা 2টি। এবারে আমি চলে এলাম মূল রান্নায়। একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। এবার মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধারণ করা পর্যন্ত ভাজতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হালকা নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ।
এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিতে হবে। পাঁচ সাত মিনিট পর চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংসগুলো নেড়েচেড়ে দিতে হবে। মাংসগুলো 50% সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিশেষ মশলাটি, এক চা চামচ পরিমাণ। এবার সবগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এভাবে কিছুক্ষণ পর পর 2-1 বার ঢাকনা খুলে মাংসগুলো নেড়েচেড়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলার লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এখন আবারও সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। সবশেষে অল্প আঁচে 5 মিনিট ঢেকে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল চুই ঝালের সুস্বাদু মাংস। এবার পরিবেশনের পালা। Thank you.